হে দেখো, আমার সকালে রান্না হয়ে গেছে। শাক ভাজা করেছি আর মাছটা করেছি, চিংড়ি মাছটা, আর এখানে ভাতের চালটা ভেজানো আছে, আর এখানে রাতে করবো ঘুগনি, সেই মটরটাও ভেজানো আছে। তো চলো, এদিকে সব কাজ হয়ে গেছে, আমার ঘর ঝাঁটানো থেকে শুরু করে সব হয়ে গেছে। এখানে আমার প্যান্টা মেলা, যেহেতু কালকে শোকায়নি তাই, আর ঠাকুরের এখানটা দেখে বুঝতেই পারছো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব। তো এখন বাজে হচ্ছে 9:23, আমি একটু তাড়াহুড়োতেই আছে, আমার কথা শুনেই বুঝতে পারছো। তো চলো, তোমাদের সাথে এক্ষুনি দেখা করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আবহাওয়া মোটেও ভালো নয়, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে। এতক্ষণ তো আম গাছটা দেখে বুঝতেই পারছো যে মানে এতটাও দুলছে না, এখন এতক্ষণ যা দিচ্ছিল পুরো সমস্যা করে আওয়াজ হচ্ছে আবার। তো চলো আমরা এখন বেরোবো, অলরেডি না নিচে চলে গেছে অনেকক্ষণ আগে, আমি অনেকটা লেট যাচ্ছি। আর আমার সাথে আছে টমটি, লেজটা হয়তো একটুখানি দেখা গেল। তো চলো আজকে দুটো কাজ নিয়ে বেরোচ্ছি, বুঝতেই পারছো হাতে খুব একটা বেশি দিন টাইম নেই। আর আর ও অলরেডি বেরিয়ে গেছে, তো হাতে আর বেশি দিন টাইম নেই, ওকে ওই স্টিল গার্ডটাও লাগাতে হবে। আর আমাদের আরও একটা কাজ আছে, সেটাও করবো, আগে কাজটা সেরে নিই তারপর আসবো স্টিল গার্ডটা লাগাতে। আমি সব কাজ করে গেলাম মোটামুটি, তাহলে না আমার আর হ্যাপাটা থাকে না যে এসে আমাকে এটা এটা করতে হবে ওটা করতে হবে। এবার তোমাদেরকে হাওয়াটা দেখাচ্ছি, আমি দেখাতে গেলে থেমে যাচ্ছে, জানি না কেন গাছগুলোর এত হাওয়া দিচ্ছে আর এত আওয়াজ। আমি আরো একটা নিয়ে আসলাম, তো এটা বোনে এটা তাহলে রেখে দাও, জলে বোতল ও এনেছে, আমিও আনলাম, থাক এখানে। তো আমি দেখাতে গেলে হাওয়াটা কেন থেমে যাচ্ছে আমি জানি না, না চাবিটা ঢুকিয়ে দাও, আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো। তো চলো এবার যাওয়া যাক, বেরোই আগে, হাওয়াটা আমি দেখাতে গেলেই থেমে যাবে, দরকার নেই আর। শুনতে কতটা পাচ্ছ যাই না, পরে আমি যখন এডিট করবো তখন হয়তো আমি শুনতে পাবো। তো চলো যাওয়া যাক, আমাদের প্রথম কাজটা করে চলে এসেছি এখানে। এই যে স্টিল গার্ডটা খুলছে, আমাদের লাগিয়ে দেবে তারপর কে বলবে আমাকে দেখে যে আমি ভালো করে স্নান দান করে তারপর বেরোলাম। এত হাওয়া দিচ্ছে না, চুল টুল আর ঠিক থাকছে না, তার উপর হেলমেট থাকে তো ওই জন্য আরোই কিছু ঠিকঠাক থাকে না। ওরে বাবা রে, গাড়ি আজকাল আওয়াজ দেয় না কি আর। তো কাজটা করিয়ে নিই তারপর আমরা চলে যাবো, মোটামুটি হয়ে গেছে 11:14 বেজে গেছে, তো হয়েই যাবে তাড়াতাড়ি আশা করছি। তারপর তো আমার বাড়ি গিয়ে তোমরা জানোই তেমন কোনো কাজ নেই, খুশি ওই জন্য আমি বেশিরভাগ কাজই করে চলে এসেছি। তো কাজে বসতে হবে ওনাকেই, তো ওর জন্যই একটু চাপ আর কি। এমনকি আমরা ব্রেকফাস্টও করে বেরিয়েছি, অসুবিধার কিচ্ছু নেই আজকে, ওরই কাজ শুরু হবে তাই জন্য একটু তাড়া রয়েছে। তো দেখা যাক, চলো কত তাড়াতাড়ি হয় দেখি কাজ। বলছে স্কুটির কাজ, একটা স্কুটির কাজ করতে 4 জন লেগে গেছে পুরো। স্টিল গার্ড লাগানোর পর কেমন লাগছে দেখো, মানে পুরোটা এখনো হয়নি যদিও বা চলছে কাজ, তো করে নি, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। 11:19 বাজলো সবে, এখন বাজে 12:30। আজকে আমরা ওয়েদার রিপোর্টে দেখেছিলাম আমি যে 9:00 অবধি বৃষ্টি হবে, ওইদিকে আবার 1টা থেকে নামবে। তো এখন 12:30 বাজে, আমরা ঘরে ঢুকে গেছি, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই ব্যাগে কিছু জিনিসপত্র এনেছি এইটাতে করে, তো এখন সেগুলো একটু গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আমি একটু বসবো। হাঁপিয়ে গেছি পুরো। এখন বাজে বিকেল 5:04, আর এলাম একটু ছাদে। সত্যি বলতে অনেক দিন বাদে বিকেলে ছাদে ওঠা হলো, এক তো বৃষ্টি নামে বলে আশা হয় না, আর দ্বিতীয়ত এখন এতটাই বেলা করে খাওয়া হচ্ছে না কদিন ধরে, মানে আজকেও বেলাতেই খেয়েছি, আজকেও খেয়ে উঠতে উঠতে 3টের বেশি বেজে গেছে। তারপর না আমি একেবারে বাসন কোসনগুলো মেজেই রাখলাম, তো সেই করে শুতে শুতে প্রায় 3:30-4:15 বেজে গেছে, আমি না আজকে ঘুমাইনি ওই জন্য। তো জেগে জেগে লুডুই খেলছিলাম একটু ফোনে, তারপর ওকে চা করে দিলাম, ও উঠলো কাজ থেকে আর কি, কাজ করছিল একটু, তো তারপর পাওয়ার কাট হয়ে গেল, পাওয়ার কাট হয়েছিল বলে একটু পিঠটা টান টান করে নিল আর কি। তারপরে আমাকে বললো যে চা করো, এবার একটু চা খাই, তারপর কারেন্ট আসলো যখন তখন চা করলাম, ব্যাস তারপরে এলাম আমি ছাদে। মেঘ করেছে সকাল থেকেই, তো মেঘলা মেঘলা ওয়েদার একটা এরকম, তো আমাকে
কাবেরি আন্টি বলছেন যে ইনস্টাতে আমি রিলস বানাই সেটা জানতো না, দেখো কি হাওয়া দিচ্ছে। তো ইনস্টাতে রিলস বানাই কাবেরি আন্টি জানতো না, কি করে দেখতে হবে জিজ্ঞেস করেছো। তো ইনস্টাতে গিয়ে আমার দেবলিনা 7192 এটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো এই রিলস কদিন ধরে বানাচ্ছিলাম, তারপরে এত টাই চাপ না, মানে আমার কষ্টটা এখানে শুধুমাত্র বুঝতে পেরেছে বোধ হয় শতাব্দী দি আমাকে বলছিল যে সত্যি প্রচন্ড চাপ। মানে আগেকার দিনে কেমনটা হতো, মানে পোটলা পাটলি বাঁধলো তো গাড়িতে উঠিয়ে দিল সব নিয়ে শিফট, কিন্তু আগেকার দিনের হচ্ছে ওটা ফিজিক্যালি একটা প্রেশার থাকতো যে শারীরিকভাবে অনেক খাটাখাটনি যেত, অনেক কিছু যেত। আর এখনকার দিনে হয়ে গেছে একটা, হ্যাঁ বলবো অনলাইনেই তো সবটা হয়ে যাচ্ছে, সবটা ঠিকঠাকই হয়ে যাচ্ছে, তোমাদের তো কোনো হেডেকই থাকবে না, গোছাতে হচ্ছে না কিছু। এক্ষেত্রে হয়ে যাচ্ছে সবটাই মেন্টালি প্রেশার, মানে ওইটা তুমি জানতে আমাকে এই ডেটের মধ্যে গোছাতে হবে, আমার গাড়ি আসবে এই টাইমে, আমি তুলে ফেলবো সব। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যেটা পুরোটাই একটা মানে একটা নয় কয়েকজন লোকের ওপর নির্ভর করতে লাগছে। তো সেক্ষেত্রে না এটাই ভয় লাগছে তারা টাইম মতো আসবে তো, আর আমরাও একটু রিস্ক নিয়ে নিয়েছি ঠিক টিকিট কাটার আগের দিন। মানে আমরা তোমাদের বলেই দিচ্ছি আমাদের যাওয়ার টিকিট হচ্ছে 20 তারিখ, আর আমরা মালপত্র ছাড়ছি হচ্ছে 19 তারিখ। না হলে কি বলতো, মানে মাল মানে নিচে তো শুতেই হবে সেটা বাদই দাও, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তাহলে কেনা খাবার আমাদেরকে অনেকদিন খেতে হবে আগের থেকে খেলে। যদিও আমরা সেদিন যে গেছিলাম গতি এক্সপ্রেসে, যেখানে আমরা জিনিসপত্র রাখছি এবং স্কুটিটা তো আমরা শনিবার দিনই ছেড়ে দিচ্ছি, দিয়ে দেব যাতে আমরা যেতে যেতে স্কুটিও পৌঁছে যায়, স্কুটি আর সাইকেল দুটোই। তো আমাদের ওই জন্যে কি হয়েছে, মানে বারবার জিজ্ঞেস করছি যে আমাদের কিন্তু পরের দিন সকালে ট্রেন আছে, 19 তারিখ ঠিকঠাক টাইমে যাবে তো? বলছে তো হ্যাঁ, যদিও হ্যাঁটাই হওয়ার কথা, কিন্তু সত্যি ভীষণ চাপে আছি, প্রেশারে আছি একটা যে কি হবে না হবে। সেই আসার আগে থেকে তোমাদেরকে বলছিলাম যে শিফটিং নিয়ে আমাদের ঘুম আসছে না, যে এত জিনিসপত্র কত কিছু আমরা ভেবেছিলাম যে মালপত্র নিয়ে একেবারে শিফট করে যাব কলকাতা, তারপর ভাবলাম না এখানে রেখে যাব, ভাবলাম স্টোরেজ হাউসে রাখবো, ব্যাঙ্গালোর স্টোরেজ হাউস। তারপর দেখলাম না গতি এক্সপ্রেস বেশি ভালো লাগলো আমাদের কাছে, গিয়ে দেখে বেশি স্যাটিসফাইড হয়ে গেলাম যে আচ্ছা আমার জিনিসগুলো এভাবে থাকবে। নিজের মানে আমি জানি হয়তো ব্যাঙ্গালোর স্টোরেজ হাউসেও কোনো ক্ষতি হতো না, কিন্তু ওটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম না, আর সত্যি কথা বলতে একটু টাকাটাও বেশি যাচ্ছিল। তো এখানে আমাদের মনে হয়েছে আমাদের জিনিস সেভও থাকবে আর খুব ভালোও থাকবে, বিশেষ করে যে লোকটার সাথে আমরা কথা বললাম গিয়ে, ওনার ব্যবহার তো খুবই ভালো আর আমাদের সত্যিই খুব ভালো লেগেছে কথা বলে। আর যেভাবে হাওয়ায় কতটা শুনতে পাবে কথা এটা আমার একটু ডাউট আছে, তো ওই জন্যে ভাবলাম যে আমরা এখানেই রাখবো। অলরেডি বৃষ্টি না স্টার্ট হয়েছে, আমি একটু বানাতে এলাম ইনস্টা রিলস। অঙ্কিতা আমাকে বলেছে দিদি তুমি কদিন ধরে রিলস বানাচ্ছ না, তো আমি তাই আসলে কি বলতো বলছি না, একেতেই বেলা করে খাওয়া হচ্ছে, তারপর একটু শোয়া, তারপরে সত্যি কথা বলতে এটাও ভাবছি যে আমাকে আলমারিটা খালি করতে হবে। কিন্তু দেখো 19 তারিখ মানে আজকে 11 তারিখ, মানে 19 তারিখের মধ্যে আমাকে সব গুছিয়ে ফেলতে হবে, তো কি দিয়ে যাবো কি নিয়ে যাবো এই সবটা, তো সব মিলিয়ে না পুরো কি করব, আমাদের আলমারিটা খালি করা উচিত এখনো অবধি, কিন্তু আমরা সেটাও করে উঠতে পারছি না, মানে যা তা অবস্থা। আজকে 11 তারিখ হয়ে গেছে, মানে আর 7-8 দিন হাতে রয়েছে আমাদের, কি করব জানি না বাবা, এত ভালো লাগছে না। চলো একটু রিলস বানিয়ে নিই আমি, যদিও বৃষ্টি আসছে, বৃষ্টি আসার আগে আগে অন্তত যদি একটা হয় তাহলে অন্তত আজকে একটা ছাড়তে পারবো। তো চলো শুরু করি তাহলে। এখন বাজে সন্ধ্যে 7:45, নেমেছে ভালোই একটা বৃষ্টি বাইরে। তো আমি একটু রান্নাঘরে যাব, করব হচ্ছে ঘুগনি, রাতে ঘুগনি আর পাউরুটি হবে আমাদের আজকের ডিনার। তো আমি না সকাল মানে কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটরটাকে, আর মানে মঙ্গলবার রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে সেদ্ধ করেও পর্যন্ত রেখে দিয়েছি আমি, যতটা মটর ছিল মোটামুটি আমি ভিজিয়ে ফেলেছি, কারণ রেখে দিয়ে এখন আর লাভ নেই, তোমাদেরকে তো ডেটটা বলেই দিয়েছি, তো বুঝতেই পারছো এখন রেখে দিয়ে আর কিছু লাভ নেই, যদি থেকেও যায় তো কালকে আবার আমরা খেয়ে নেবো, অসুবিধে কিছু নেই। তো চলো 7:45 আমি একটু কেটে ঠেটে তো রেডি করি, তারপরে নয় পরে করবো, আজকে হবে ঘুগনি আর রুটি। তো চলো আমি সব রেডি করে নিয়ে আগে।
হচ্ছে আজকে সেই ঘুগনিটা, আর তো পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো রিভিউটা নয় আমরা কালকে সকালেই নেব, যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কিন্তু খেতে ভালো হয়েছে, আমি নুন দেখে ছি আর কি। যাই হোক, সে কালকে বলা যাবে এখন কেমন হয়েছে না হয়েছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এগুলো কিন্তু করতে ভুলো না, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।